ছোট শিশুদের ক্ষেত্রে স্নানের জন্য বাজার থেকে কিনে বিভিন্ন রকম কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ না করে তাকে ছোট থেকেই হেলদি কিছু দিয়ে স্কিন কেয়ার করান এবং হেয়ার কেয়ারও করান। যতটা বিশুদ্ধ পারেন ততটুকুই কিন্তু দিন আপনার বাচ্চাকে, আর শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয় বড়দের ক্ষেত্রেও সেম। বাজার চলতি কত রকমের আয়ুর্বেদিক ব্র্যান্ড বলে ক্লেম করে যারা, তাদের মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় নানান রকম হার্মফুল কেমিক্যাল আছে, হার্মফুল প্রিজারভেটিভ আছে, তা সত্ত্বেও প্যাকেজিং এর উপরে কয়েকটা গাছপালা ছবি দিয়ে আয়ুর্বেদিক ব্র্যান্ড বলে চালিয়ে দেয়। একটু নিজে কষ্ট করে ইনগ্রিডিয়েন্ট লিস্ট গুলো পড়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যে সমস্ত পিওর আয়ুর্বেদিক ব্র্যান্ড আছে তারা যে যে জিনিস বা যে যে উপকরণ আয়ুর্বেদিক উপকরণ দিয়ে বডি ওয়াশ বা বডি উবটান বা স্নানের জন্য যে পাউডার, বডি বাথ পাউডার বানায়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি বাট বাড়িতে থাকা সত্ত্বেও ট্রাই করি না। তাই আজকে আমি দেখিয়ে দেব কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি সুন্দর একটা স্নান গিফট করতে পারেন আপনার বাচ্চাকে এবং আপনি নিজেও স্নান করতে পারেন। তাছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতাটা তো ভীষণ থাকে যে স্নানের সময় যখন আপনি যেটা দিয়ে তাকে মালিশ করছেন বা তেল মালিশ করছেন বা হতে পারে কোনো সাবান ইউজ করছেন বা বডি ওয়াশ ইউজ করছেন, সেটা কিন্তু হাত দিয়ে মুখে দিয়ে দেয়। সেক্ষেত্রে সেই কেমিক্যালসগুলো যখন তার পেটে যাচ্ছে, ভাবুন বাচ্চাটার কত শরীর অসুস্থ হয়ে যাবে। এই ছোট ছোট দিকগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়াল রাখি না বলে বাচ্চার শরীর আরও বেশি খারাপের দিকে যায় এবং বাচ্চার ত্বকের সঠিক যত্ন নিতে আপনার বাড়িতে যে সমস্ত উপকরণ আছে তাই যথেষ্ট। আর এত ছোট থেকে যদি বাচ্চার ত্বকের এরকমভাবে যত্ন আপনি নিতে পারেন তাহলে দেখবেন বড় বয়স পর্যন্ত আপনার বাচ্চা একদম উজ্জ্বল, চকচকে, কোমল, মসৃণ থাকবে। ছোট থেকেই ভালো ভালো হ্যাবিট তৈরি করা শেখান যাতে বাচ্চাও বড় হয়ে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে পারে। হোমমেড উবটান বডি ওয়াশ বানানোর জন্য প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে মসুর ডাল। মসুর ডাল আমরা সবাই জানি এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভাইটামিন সি, এছাড়াও নানান পুষ্টিগুণ, যার ফলে ত্বককে সুন্দরভাবে ক্লিন করার পাশাপাশি ত্বকটাকে সুরক্ষিত রাখছে। সূর্যের ক্ষতিকারক রশ্মির ফলে যে প্রভাবটা পড়ছে আপনার ত্বকে, এছাড়াও পরিবেশ দূষণের ফলে যে প্রভাবটা পড়ছে, সেই ক্ষতিকর প্রভাবগুলো থেকে বাঁচাতে সাহায্য করবে মসুর ডাল। এছাড়াও মসুর ডাল কিন্তু ত্বকের রঙকে উজ্জ্বল করতে ভীষণ ভালো কাজ করে, তাই এখানে মোটামুটি আমি নিয়ে নিচ্ছি 4-5 চামচ মতো মসুর ডাল। আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, বা আগের দিন রাত্রিবেলা না রাখতে পারলেও দিনের দিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 2-3 ঘন্টার মধ্যেই দেখবেন মসুর ডাল একদম ভিজে সফট হয়ে গেছে। ভেজানোর আগে কিন্তু অবশ্যই ডালটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপর সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ নিম পাতা। অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে নিম পাতা অনেকেই ব্যবহার করে থাকেন, তবে আমি বলবো প্রচুর পরিমাণে নিম পাতার কোনো প্রয়োজন হয় না, অল্প একটুখানি ফ্রেশ নিম পাতা হলেই হয়ে যায়। অনেক সময় স্কিনে কিন্তু বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে দেখা যায় বা ঘামাচির প্রবণতা থাকে, র্যাশ হয়ে যায়, বিশেষ করে গরমের সময় হিট র্যাশ হয়ে যায় ভীষণ পরিমাণে। তাই তার থেকে বাঁচতে হলে এই উবটান দিয়ে আপনার বাচ্চাকেও স্নান করান, আপনি নিজেও স্নান করুন। নিম পাতা যেমন ত্বকে কোন রকমের ইনফেকশন হতে দেবে না, তার পাশাপাশি নিম পাতা ব্যবহার করলে ত্বক কিন্তু ভীষণ পরিমাণে কোমল থাকে, সফট থাকে। ত্বকের স্বাস্থ্যকে সুন্দর রাখতে হলে অবশ্যই নিম পাতা এখানে ব্যবহার করুন। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে কাঁচা হলুদ। খুব বেশি পরিমাণে কাঁচা হলুদ নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নিলেই কিন্তু হয়ে যাবে। তবে নিম পাতা যদি আপনি না পান বাড়ির আশেপাশে, নিম পাতাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু নিম পাতাটা একদম স্কিপ করতে পারেন, সেখানে হলুদের পরিমাণটা একটু বেশি নেবেন। আর যারা নিম পাতাও অ্যাড করছেন, হলুদও অ্যাড করছেন, তাদের ক্ষেত্রে হলুদটা একটু পরিমাণে এই যে এতটা নিলেই হয়ে যাবে। কাঁচা হলুদের মধ্যেও কিন্তু আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যার কারণে ত্বকে কোনো রকম ইনফেকশন বা ঘামাচি, র্যাশ এই জাতীয় কিচ্ছু হবে না। এছাড়াও গায়ের রং উজ্জ্বল করতে কিন্তু কাঁচা হলুদ ভীষণ ভালো কাজ করে, তাই হলুদ অবশ্যই এখানে অ্যাড করতে একদমই ভুলবেন না। এই উবটানটা দিয়ে স্নান করে দেখুন কত ভালো লাগে, আপনি এটা নিজেই বুঝতে পারবেন। এরপর এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণে ফ্রেশ শসা। শসা কি করবে? শসা ভীষণ পরিমাণে হাইড্রেটেড রাখবে আমাদের স্কিনকে। আসলে দেখুন, এই যে মসুর ডাল আছে, নিম পাতা আছে, এটা কিন্তু এক্সেস যে অয়েলটা থাকছে আমাদের স্কিনের মধ্যে সেটাকে বের করে দেবে। এক্সেস অয়েলটা মানে এক্সেস যেটা হয়ে যাচ্ছে, প্রয়োজনীয়টুকু কিন্তু একদম না। এদিকে শসা আবার ত্বককে রাখছে হাইড্রেটেড, মানে আপনার স্কিনে যতটা তেলের পরিমাণ প্রয়োজন ততটুকু থাকছে,
এবং আপনার স্কিন থাকছে ফ্রেশ, কোমল, মসৃণ। তাই আপনার বাচ্চার ত্বক একদম ব্যালেন্স ওয়েটে রাখতে হলে অবশ্যই এই উপটানটা দিয়ে কিন্তু তাকে স্নান করান। এবং এর মধ্যে আছে একটা কুলিং এজেন্ট, যার জন্য বিশেষ করে গরমের সময়ে এই শসা ব্যবহার করলে বাচ্চার ত্বক অনেক আরাম পাবে, ভীষণ ভালো লাগবে। স্কিনটাকে ক্লিন করার জন্য মুসুর ডাল তো অবশ্যই এখানে আছে, তবে এর উপর আরও একটুখানি এক্সট্রা করে বেসন অ্যাড করছি আমি। তবে বেসনটা যে একদম দিতেই হবে এমনটা কিন্তু একদম নয়, এটা অপশনাল। বাচ্চা যদি আপনার খুব ছোট হয়, তার যদি প্রবণতা থাকে বারবার মুখে হাত দেওয়া, মানে মুখে আঙুল দেওয়া, সেক্ষেত্রে বেসনটা আপনি স্কিপ করতে পারেন, না হলে বেসনটা অ্যাড করতে পারেন। বাদবাকি যে উপকরণগুলো এখানে আমি দিয়েছি সেগুলোর প্রত্যেকটা বাচ্চার পেটে গেলে কোনো সমস্যা নেই, এটা আশা করি আপনি বুঝতেই পারছেন। তাহলে ভাবুন কি করবেন, কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করবেন নাকি এই DIY উপদানটা। নেক্সট, এর মধ্যে অ্যাড করেছি কিছুটা পরিমাণে ফ্রেশ টক দই, যাতে ত্বক একদম মসৃণ নরম থাকে। আর টক দইও কিন্তু মাইল্ড ক্লেন্সার, তাই ত্বককে পরিষ্কার রাখতেও ভীষণ হেল্প করবে। তারপর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে নারকেল তেল, বাদাম তেল, অলিভ অয়েল, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন সেটা যেন খাঁটি তেল হয়। আমন্ড অয়েল মানে কিন্তু বাজাজ আমন্ড অয়েল একদম ব্যবহার করাবেন না, বিশেষ করে বাচ্চাকে তো নাই না। কেন সেটা জানতে হলে আমন্ড অয়েলের, মানে বাজাজ আমন্ড অয়েল নিয়ে একটা ডিটেইলড রিভিউ আছে আমার চ্যানেলে, প্লিজ একটু দেখে নেবেন। আর বেবিদের জন্য সেফ কয়েকটা বডি মাসাজ অয়েলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও কিনে ব্যবহার করাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর স্নানের সময় ভালো করে জল দিয়ে আগে বাচ্চার ত্বককে ধুয়ে নিন, তারপর এই উপটানটা ভালো করে অ্যাপ্লাই করে নিন পুরো মুখে, বডিতে, সব জায়গায়, কোনো অসুবিধা নেই। তবে যদি খুব বাচ্চা হয় মুখে অ্যাপ্লাই করলে একটু চিলামিল্লি করবে হয়তো, সেখানে আপনি তার কমফর্ট জোনটা খুব ভালো বুঝবেন, সেই অনুযায়ী কাজ করবেন। বাচ্চার ত্বকে বা নিজের ত্বকে ভালো করে অ্যাপ্লাই করার পর সুন্দর করে একটু মাসাজ করে দেবেন, মোটামুটি 2-3 মিনিটের জন্য, এর বেশি কোনো প্রয়োজন নেই বাচ্চার ত্বকে, আর বড়দের ত্বকে হলে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য। ভালো করে মাসাজ করা হয়ে গেলে অবশ্যই সুন্দর করে স্নান করিয়ে নেবেন, বেশিক্ষণ ধরে বাচ্চাকে এই ভিজে অবস্থায় রাখা একদমই সেফ না, সেক্ষেত্রে ঠান্ডা লেগে যেতে পারে। আর তাই জন্য এখানে আমি সর্ষের তেল দিয়েছিলাম, কারণ সর্ষের তেল ব্যবহার করলে ঠান্ডা লাগার পরিমাণটা অনেক কম হয়। ভালো করে আরও একবার স্নান করে নেওয়ার পর বুঝতে পারবেন আপনার স্কিনটা কতটা বেশি ফ্রেশ হয়ে গেছে, কতটা ট্যান ফ্রি হয়ে গেছে, বাচ্চার ত্বক কতটা হেলদি লাগছে। তাই এইভাবে অন্তত পক্ষে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 বার করে স্নান করান, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। বড়দের ক্ষেত্রেও কিন্তু সেম। আর এটা বানিয়ে আপনি কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে পারবেন 2-3 দিন পর্যন্ত, তাই কোনো সমস্যা নেই। তাই নিজের বাচ্চাকে ছোট থেকেই নিরাপদ রাখুন, ছোট ছোট এই স্টেপগুলো অবশ্যই এখন থেকে নিন, যাতে পরে আপনার বাচ্চা নিজেই শিখে যায় তার ত্বকের যত্ন সে কিভাবে নেবে। মার্কেট থেকে আর ওই প্রোডাক্টগুলো না কিনে বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে স্নান করান এবং রেজাল্টটা আপনি হাতে নাতে দেখতে পাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.